2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে 21শে আগস্ট, বা একটু স্লোগান মতো ভাই ও বোনেরা আমার, 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবস। আসলে আগস্ট মাসটাই যেন আমাদের জন্য একটা অশনি সংকেত বয়ে নিয়ে আসে। সেই অশনি সংকেত আমরা দেখতে পাই 75-এ 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়, আর এরপর থেকে বাংলাদেশে হত্যা কুষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। আর 21শে আগস্ট গ্রেনেড হামলা, এবং যার ফলে আমরা আমাদের নারী নেত্রী আইভি রহমান সহ 22 জন নেতা কর্মীকে হারিয়েছিলাম, এবং 2 জন অজ্ঞাতনামা যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, শ্রদ্ধাস্থায় স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতাই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন, স্বাধীন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, বাঙালি জাতিকে একটু উন্নত জীবন দিতে চেয়েছিলেন। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, লাখ লাখ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট আমার মা ভাইয়েরা সহ আত্মীয় পরিবার পরিজন যারা শাহাদাত বরণ করেছেন, এবং সেই সাথে কর্নেল জামিল এবং পুলিশ অফিসার সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি। 30 লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, লাখো মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী জীবন দিয়েছে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে। আজকে 21শে আগস্ট, আমি শুধু এটুকু বলবো, আমি এখনও বেঁচে আছি। আসলে যে আমরা কখনো ভাবতেও পারিনি গ্রেনেড ব্যবহার হয় যুদ্ধের ময়দানে, সেই গ্রেনেড একটা রাজনৈতিক দলের জনসভায় ব্যবহার করা, এবং সেটা একটা না, 13টা গ্রেনেড ছোড়া হয়, তার মধ্যে প্রায় 12টা গ্রেনেডই বিস্ফোরিত হয়। 2004 সালে যখন থেকে ফিরে এসেছি, যখনই যেখানে মিটিং করতে গিয়েছি প্রত্যেকটি জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, কোথাও গুলি, কোথাও বোমা, কোথাও হামলার শিকার হতে হয়েছে। তবে আমি কখনো এই জন্য ভীত ছিলাম না, কারণ 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যারাই আমার পরিবারের সদস্য সবাইকেই তো হত্যা করা হয়েছিল, সেই সাথে আমার মেজবাবু সেজবাবু ছোটোবাবুর বাড়িতেও আক্রমণ হয়, প্রত্যেকটা পরিবারের সদস্যকে হত্যা করা হয়। আমি, আমার ছোটো বোন রেহানা, আমরা থাকলে আমাদেরকেও হত্যা করা হতো, এমনকি আমার বাসায়ও কিন্তু গুলি করা হয়েছিল, আমি ধানমন্ডি যে বাসায় ছিলাম। কিন্তু আমরা 2 বোন জার্মানিতে গিয়েছিলাম, বিদেশে ছিলাম, মাত্র 15 দিনের মধ্যে আমরা এতিম হয়ে যাই, সব হারিয়ে যাই, এরপর আর দেশে আসতে পারিনি। এমনকি রেহানার পাসপোর্টটাও তখনকার সরকার জিয়াউর রহমান সরকার রিনিউ করতে দেয়নি, কাজে কতটা আক্রোশ ছিল আমাদের উপর। আওয়ামী লীগ যখন আমাকে সবারই নির্বাচিত করল, আমি দেশে চলে আসলাম। আমি যে দেশে চলে এসেছি, আমি জানি যে মুহূর্তে বাংলার মাটিতে পা দিয়েছি, আমি জানতাম যে যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা হবে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, কিন্তু সেই মৃত্যু ভয় তুচ্ছ করেই আমি দেশে এসেছিলাম একটা আকাঙ্ক্ষা নিয়ে,
যে এই বাংলার মাটিতে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটল এবং সেই হত্যাকাণ্ডে যেমন বিচার করতে হবে, যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন সেই অপরাধীদের বিচার যেমন করতে হবে, সব থেকে বড় কথা যে উদ্দেশ্য নিয়ে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, যে বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশ হিসেবে যেন বাংলাদেশ টিকে থাকতে না পারে, স্বাধীন দেশ হিসেবে যেন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, যেমন স্বাধীনতা বিরোধী যারা তারা যেন বলতে পারে যে বাংলাদেশ স্বাধীন করে ভুল করে গেছেন, কাজে এই কথা যেন কেউ বলতে না পারে, বাংলাদেশটাকে সেইভাবে গড়ে তোলা এবং যে আকাঙ্ক্ষা ছিল জাতির পিতার যে দুঃখী মানুষের মুখে মুখে হাসি ফোটাবেন, বাংলাদেশের ক্ষুধার্ত শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, বাংলাদেশকে উন্নতভাবে গড়ে তুলবেন, এটাই ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটা পূরণ করায় এটাই আমি আমার নিজের জীবনের আদর্শ হিসেবে নিয়েছিলাম, লক্ষ্য হিসেবে নিয়েছিলাম, তাই নিজের জীবনের কখনো মায়া করিনি বা কোনো ভয় ভীত হইনি, ভেবেছিলাম যে যতক্ষণ জীবন আছে আমি কাজ করে যাব। যে মাটিতে আপনারা একবার চিন্তা করে দেখেন যে আমার বাবা মা ভাই বোনদের যারা হত্যা করেছে তাদের বিচার হয়নি, ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। এটা ঠিক যে আমার বাবার ক্যাবিনেটের মিনিস্টার থেকে শুরু করে অনেকের মধ্যে জড়িত, কিন্তু তাদের সহযোগী কারা ছিল, ওই জিয়াউর রহমান যে তাদের একান্ত সহযোগী এতে তো কোনো সন্দেহ থাকার কথা না, কারণ সব থেকে যাকে বিশ্বস্ত মনে করে তাকেই সেনাপ্রধান করা হয়। খন্দকার মোস্তাক নিজেকে অবৈধভাবে যখন রাষ্ট্রপতি ঘোষণা করলো তখন জিয়াউর রহমানকে বেছে নিয়েছিল সেনাপ্রধান হিসেবে, যদি জিয়াউর রহমান এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত না থাকতো তাহলে মোস্তাক তো তাকে কখনোই সেনাপ্রধান করতো না, কাজে এরা ওই খুনি ফারুক রশিদ আত্মস্বীকৃত খুনি, তাদেরকে যেমন প্রশ্রয় দিয়েছিল এবং জিয়াউর রহমান ছিল মোস্তাকের সব থেকে বিশ্বস্ত সহযোগী। 15 আগস্টের হত্যাকারীদের বিচার হয়নি, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হলো বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, তাদের বিদেশে থাকার ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া হয়েছিল এবং এর পরবর্তীতে তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়। বাংলাদেশের প্রতিনিধি রাষ্ট্রদূত বা বাংলাদেশের রাষ্ট্রদূতাবাস বা দূতাবাসে চাকরি করে তাদের কোয়ালিফিকেশন কি, তারা জাতির পিতার খুনি, শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, এই তো বাংলাদেশের পরিচয় দিয়েছিল তারা। এই বাংলাদেশে সেই খুনিদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, জনগণের ভোট চুরি করে খুনিদেরকে সংসদে নির্বাচিত করে বসানো হয়েছিল, কাজে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে এই হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা আছে এতে তো কোনো সন্দেহ থাকার কথা না। তো যে মাটিতে খুনিরা অবাধে বিচরণ করে বেড়াচ্ছে এবং তারাই ক্ষমতায়, তারাই শক্তিধর, তাদের হাতেই সমস্ত ক্ষমতা, সেই জায়গায় আমি ফিরে এসেছিলাম, আমার একমাত্র শক্তি ছিল আমার আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা এবং জনগণের উপর আমার ভরসা এবং জনগণের উপর আমার বিশ্বাস আর অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী যাদের সহযোগিতা আমি পেয়েছি। বারবার মৃত্যুর সামনাসামনি হয়েছি, বারবার এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু ঢাল হিসেবে আমাকে রক্ষা করেছে, একবার না অনেক মানুষের জীবন দিয়েছে বারবার, মাঝে মাঝে যখন চিন্তা করে এক একটা ঘটনা, যেদিন থেকে পাড়া দিয়েছি, যেদিন থেকে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছি, এমন কোনো জায়গা নেই যেখানে এই বাধা না হয়েছে, আর এই বাধা প্রতিহত করতে যে আমার বহু নেতাকর্মী জীবন দিয়েছে এটা হলো বাস্তবতা। এবং সেই দিন 21 আগস্ট গ্রেনেড হামলা, আমরা কেন সেই দিন র্যালি করতে গিয়েছিলাম আপনাদের মনে আছে যে এই বাংলাদেশেই সিলেটে ব্রিটিশ হাই কমিশনের উপর হজরত শাহজালালের দরগায় গ্রেনেড হামলা হয়, আর সেই সাথে গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের এক নেতাকে গুলি করা হয়, গুলি করে মারা হয়,
এবং এভাবে অগণিত নেতা কর্মীর উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে আর তাদেরকে হত্যা করা হচ্ছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ওই গ্রেনেড হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা শান্তির মিছিল করতে চেয়েছিলাম, একটা র্যালি করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই মিছিলটা আমরা করব, আমরা আওয়ামী লীগ অফিসের সামনে সাধারণত মিটিং করি, কিন্তু যাতে মিছিলটা ভালোভাবে আমরা করতে পারি, তা যে জায়গাটা আমরা মুক্ত অঙ্গনটার পারমিশন আমরা চাই, কিন্তু সেই পারমিশন আমাদের দেয় নাই। পারমিশন দিয়েছিল তা দেয় নাই দেখে আমরা পোস্টার টোস্টার করে মাইকিং করে আমাদের আওয়ামী লীগ অফিসের সামনেই ব্যবস্থা নিই, সেখানে মাইক ট্যাক লাগানো হয়ে যায় রাত্রি 12টার দিকে, 11:30-12টার দিকে, তখন একটা পারমিশনের চিঠি পাঠানো হয় আওয়ামী লীগ অফিসে। রাত 12টার সময় কে চিঠিটা খুলবে, কে দেখবে, কে ব্যবস্থা নেবে, এটা ছিল তাদের বলার যে আমরা তো পারমিশন দিয়েছি, এটুকু বলার জন্য ওই রাত 11:30-12টার দিকে তারা পাঠায়। যা আমরা যেখানে ব্যবস্থা নিয়েছি সেখানেই করেছি, আল্লাহ বাঁচাবে বলেই বোধ হয় নিজেই ব্যবস্থা করেছিল সেটা আমরা জানি। কারণ এমনকি আমরা যখন ওখানে মিটিং করি সবসময় আমাদের ভলান্টিয়াররা নেতাকর্মীদেরকে পুলিশের সাথে সাথে প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে তারা আমাদের ভলান্টিয়াররা থাকে পাহারা দেওয়ার জন্য, সেদিন কাউকে উঠতে দেয়নি আশেপাশে কোনো বিল্ডিং, ওই রমনা হোটেল থেকে শুরু করে যতগুলি ওখানে বিল্ডিং আছে একটা বিল্ডিংয়ে আমাদের কোনো নেতাকর্মীকে উঠতে দেয়নি বা তাদেরকে দাঁড়াতে দেয়নি। আর সেই দিন আমাদের তো সবসময় কোনো মিটিং করতে গেলেই শত শত পুলিশদের বাধা দেওয়া হতো, কাউকে আসতে দেওয়া হতো না, সেদিন কিন্তু ওই ধরনের তৎপরতা ছিল না, যারা ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। যখন আমি আসলাম বক্তব্য দিয়ে শেষ করলাম, সেই সময় ফটোগ্রাফার গোরকে এসে বলল যে আমি আপা আমি ছবি নিতে পারিনি। যেহেতু গোরকির বাবাকে আমি চিনতাম, তিনি অবজারভারের ফটোগ্রাফার ছিলেন, সেই সূত্রে তার সাথে পরিচয় ছিল, আমরা যখন ছাত্র রাজনীতি করি তখনও তিনি ছিলেন। আমি সাথে সাথে অন্য অন্য সাংবাদিকরা চিৎকার করতে শুরু করলাম আমরা ছবি পাইনি, এই ছবি পাইনি, ছবি তুলতে যে কয়েকটা সেকেন্ড দাঁড়ানো এরই মধ্যেই কিন্তু এই গ্রেনেড হামলা শুরু হয়ে গেল। সাথে সাথে আমাকে আমার সাথে যারা ছিল ট্রেন নামায় বসিয়ে দিল, বিশেষ করে হানিফ ভাই বসিয়ে একেবারে আমাকে, আপনারা দেখেছেন ছবিতে কীভাবে মানে মানব ঢাল রচনা করলো আমার আশেপাশে যারা সবাই মিলে। যখন একটা পর একটা গ্রেনেড বাস্ট হচ্ছে, আসলে আমরা কি বুঝতে পেরেছি তখন যে এটা সেই আর্জেস গ্রেনেড যেটা যুদ্ধ ময়দানে ব্যবহার হয় সেটা একটা জনসভায় মারবে, এবং যে বোমা হামলা হচ্ছে, কিন্তু ওই গ্রেনেডের স্প্লিন্টারগুলি এসে হানিফ ভাইয়ের মাথায় গায়ে লাগছে আর সেখান থেকে রক্ত ঝরে আবার গায়ে পড়ছে। তিনটা গ্রেনেড মারার পরে একটু বিরতি, সে সময় আমার সাথে যা ছিল ভাবলো আমি বুঝি মানে আহত হয়েছি, নজিব টজুয়া সবাই ছিল, তখন আমাকে বললে আমাকে ধরে তুলতে হবে না, আমার তো কিছু হয়নি, আমি ঠিক আছি, খালি আমার চশমাটা পড়ে গেছে। কিন্তু আবার গ্রেনেড হামলা, আবার একটার পর একটা গ্রেনেড মারতেই শুরু করলো। এই ধরনের একটা পরিস্থিতি দিনে দুপুরে কীভাবে ঘটতে পারে যদি সরকার যখন ছিল তারা এই বিএনপি সরকার যখন ক্ষমতায়, জামাত আর বিএনপির জোট, তাদের মদত ছাড়া এটা হতে পারে না। কাজে এই ঘটনার পর তাদের তো ধারণা ছিল যে আমি নাই, আমি মারাই গেছি, কিন্তু আমাদের যখন আমরা এটা থামলো, আমরা নিচে নেমে আমি যখন গাড়িতে উঠতে যাব ঠিক সেই সময় আবার গুলি করা হলো। সেখানে মাহবুব ছিল, তার গায়ে গুলিটা লাগলো এবং আমার গাড়িতেও গুলি লেগেছিলো এবং অনেক গ্রেনেড ওখানে বাস্ট হয়েছিল। গ্রেনেড ট্রাকের ভিতরে পড়তে পারতো, কিন্তু সেটা ট্রাকের ডালার সঙ্গে বাড়ি খেয়ে ভিতরে না পড়ে বাইরে পড়ে যায়। যদি ওই মানে ট্রাকের ভিতরে পড়ে তাহলে সবাই কিন্তু সেখানে আমরা শেষ হয়ে যাই। এখানে আরেকটি ঘটনা ঘটেছিল, ইতিমধ্যে আমরা শুনেছেন যে একটা বড় সড় ট্রাক নিয়ে আসে, তো সাধারণভাবে
যখন ট্রাক এনে আমাদের তো মঞ্চটঞ্চ করতে দিত না বিএনপি সরকার, তো এই ট্রাকে যখন আনা হতো তা ট্রাক ঠিক যেখানে দাঁড়াতো সেই দিন ট্রাকটা একটু সামনে চলে যায়। আমি মায়াকে জিজ্ঞেস করি যে ট্রাকটা আজকে এত সামনে নিয়ে আসতো কেন, ব্রেক কষতে কষতে ট্র্যাকটা সামনে চলে গেছে। তার মানে হলো ওই রমনা হোটেল থেকে তারা যে টার্গেট করে র্যাকি করে গ্রেনেড মারার জন্য যে প্ল্যানটা করেছিল সেটা কার্যকর হয়নি, সেটা একটা আল্লাহর ইশারা ছাড়া আর কিছুই না আমি যেটা মনে করি। আমরা ট্র্যাকে ওঠার জন্য একটা সিঁড়িও বানানো ছিল, যাক আমরা উঠে গেলাম, বক্তি দিলাম, তারপরে এই ঘটনা। তখনও তো জানি না কী ঘটনা, যেহেতু আমার দূরে দেখতে অসুবিধা ছিল, চশমাটা আমার পড়ে গিয়েছিল কোথায় আমি জানি না, যেখানে আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না কী হচ্ছে। কিন্তু আমি গাড়িটা নিয়ে যখন ঠিক মোড়টা পার হলাম, স্টেডিয়ামের দিক থেকে বেরোলাম, সাথে সাথে সেখানে টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ, এবং আমাদের আওয়ামী লীগের নেতারা যখন ছুটে গেছে আহতদের সাহায্য করতে, তখন একটা বীভৎস দৃশ্য তারা তৈরি করলো যেটা আমরা পরে শুনেছি। সেখানে যারাই যাচ্ছে তাদেরকে লাঠি মারছে পুলিশ, লাঠি চার্জ করছে, আর সেই সাথে সাথে টিয়ার গ্যাস মারছে। কোথাও যদি এ ধরনের ঘটনা ঘটে পুলিশের দায়িত্ব থাকে যে সঙ্গে সঙ্গে আহতদের সাহায্য করা, বা এই ঘটনা কারা ঘটলো তাদের দোষীদের ধরা, বা যারা সেখানে নির্যাতিত বা আহত তাদের সাহায্য করা। এখানে ঘটলো উল্টো ঘটনা, সেখান থেকে ওই আক্রমণকারীরা যাতে সহজে বেরিয়ে যেতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার জন্যই কিন্তু এরা এই ধরনের ঘটনাটা ঘটিয়েছিল। এবং এরপর আর একটা ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দিই, জেলখানায় একটা গ্রেনেড পাওয়া গেল। জেলখানায় যে গ্রেনেডটা পাওয়া গেল, আমাদের কোনো এক পত্রিকা আবার খুব ডায়াগ্রাম এঁকে বলল জেলখানার পাশের কোনো বাড়ি থেকে সেই গ্রেনেড ছুঁড়ে মারা হয়েছে, তাই জেলখানার ভিতরে, জেলখানার ওই এলাকায় ওই ওরকম কাছে কোনো বাড়ি নাই যেখানে গ্রেনেড ছুঁড়ে মারলে ওখানে পড়বে, এটা কখনো সম্ভব না। তার মানে হচ্ছে এরা যে যাদেরকে দিয়ে আক্রমণ করিয়েছিল সেই ক্রিমিনাল কিছু তারা জেলখানা থেকেও সংগ্রহ করে এনেছিল, যাদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা নামে নিয়ে আসে, আবার তাদেরকে ফেরত নিয়ে যায়। ওখানে নিশ্চয়ই ওই গ্রেনেড কিছু একটা চলে যায় যেটা পরে ওখানে ফেলে রাখে। তাহলে কত গ্রেনেড ছিল তাদের? আর একটা গ্রেনেড পাওয়া গেছিলো রমনা ভবনের ভিতরে, মানে যা ভাগার সময় তারা ওটা ফেলে রেখে যায়। এই যে অজ্ঞাতনামা দুজন যে মারা গেল, তাদের খবর কিন্তু আর কেউ নেয়নি, লাশও কেউ নেয়নি। অর্থাৎ এটা যে সরকারের পক্ষ থেকে করা, তারপর এই ঘটনার পরের দিনই সিটি কর্পোরেশনের গাড়ি এনে পানি দিয়ে এলাকাটা ধোয়া শুরু করে। আমি সাথে সাথে নানকরে ফোন করে বলি যে তোমরা শিগগির ব্যবস্থা নাও, সব আলামত মুছে ফেলছে, আলামত নষ্ট করছে, আলামত যাতে রক্ষা হয় তার ব্যবস্থা করো। আমাদের নেতাকর্মীরা ছুটে আসে, যুবলীগের নেতাকর্মীরা ছুটে আসে, এবং ওখানে এসে তারা ওই যেখানে যেখানে ওই গ্রেনেড মানে বিস্ফোরিত হয় সেখানে লাল পতাকা দিয়ে আমরাই ওটা রক্ষা করার চেষ্টা করি। কিন্তু সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা ছিল না, যেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে সেখানে একটা ইয়েলো টেপ দেয় বা রেড ট্যাপ দেয়, জায়গাটা সংরক্ষিত করে এবং আলামতগুলি রক্ষা করে। সেখানে যে গ্রেনেডটা পাওয়া গিয়েছিল অবিস্ফোরিত গ্রেনেড, সেখানে সেনাবাহিনীর কোনো অফিসার ওই সেগুলি সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু সেটা রাখতে চেয়েছিল বলে সেই অফিসারটা চাকরি হারায় এবং সেটাকে নষ্ট করে দেওয়া হয়। তার মানে এই ঘটনার কোনো আলামতও যেন না থাকে সেই চেষ্টাটাই কিন্তু তারা করেছিল। এবং যখন জনমতের চাপে, আপনারা জানেন যে একজন সাবেক একজন জজকে দিয়ে একটা বোধহয় হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিটি করা হয়, জয়নাল আবিদিন নাম, হ্যাঁ জয়নাল আবিদিন নাম, তাকে দিয়ে একটা তদন্ত কমিটি করে, আর সেই তদন্ত কমিটির তদন্ত যা রিপোর্ট সেটা তো তাদের ফরমাইশি রিপোর্ট, আর সেখানে একটা সাধারণ মানুষ ধরে নিয়ে এসে তাকে আসামি করে জজ, তার নাম জজ মিয়া, তাকে দিয়ে
তাকে আসামি করা হয় যে সে নাকি এই আক্রমণটা ব্যবস্থা করেছে, সেই নাকি এই ষড়যন্ত্রের হোতা। তখন জজ মেয়ার নাটক সাজানো হয় এবং এখন আস্তে আস্তে সবই বেরোচ্ছে যে কিভাবে ওই জজ মিয়াকে নিয়ে আসে, কিভাবে তাকে উপর টর্চার করে তাকে দিয়ে স্বীকার করে যে সে, অর্থাৎ একটা সাধারণ গ্রামের মানুষ, সে এত গ্রেনেড কোত্থেকে কিনবে। কিন্তু এখানে আরেকটি জিনিস আমি জানি, আমাদের সাংবাদিকরা অনেক কিছু তথ্য সংগ্রহ করছেন, এই তথ্যটাও একটু সংগ্রহ করেন যে জিয়া তারেক রহমান খালেদা জিয়ার বড় ছেলে, পাঁচ নম্বরে তার যে শ্বশুরবাড়ি, এই শ্বশুরবাড়িতে ওই পুরো আগস্ট মাস প্রায় ওখানে প্রায় দশ মাসের মতন সে ওখানে এসে থাকতো। ঠিক পহেলা আগস্ট সে এটা ছেড়ে চলে যায় ক্যান্টনমেন্টের বাসায়। তাহলে এই যে কয় মাস সেখানে থাকলো, ওখানে বসে বসে তার কাজটা কী ছিল, সে কী করেছে, কাজে ওখানে বসে যে চক্রান্তটা করা, আর এই যে এই গ্রেনেডগুলি কোথা থেকে আসলো, সেগুলি তো বের হয়েছে এখন। এখানে সরকারি বিএনপি জামাত সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটা সম্ভব না। এটা আজকে প্রমাণিত সত্য এবং যার জন্য এতদিন পরে মামলা করে আমরা একটা রায়ও পেয়েছি। এখন এটা উচ্চ আদালতে ডেথ রেফারেন্সে যাবে, আমরা আশা করি যে এর বিচার হবে, কিন্তু যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে তো আর ফেরত পাবো না। আমাদের বহু নিবেদিত প্রাণ নেতা কর্মীরা আওয়ামী লীগের কোনো মিছিল মিটিংয়ে তারা কখনো অনুপস্থিত থাকতো না, কতজন জীবন দিয়েছে। একদিকে এই ধরনের মানুষ মৃত, আর অপরদিকে শত শত মানুষের লাশ। আজকে যাদেরকে দিয়ে আমি বক্তৃতা, এর মধ্যে অনেকেই সাহারাপাকে খুঁজে পেলাম কোথায়, শান্তিনগরের একটা ক্লিনিকে, কারণ আমি যখন বাসায় ফিরে গেলাম আমার সমস্ত শরীর তো রক্ত বাঁকা। ওখানে নেমেই আমি খোঁজ করতে শুরু করলাম, আমি চারিদিকে লোক পাঠালাম এবং আমার নিজের গাড়ি পাঠিয়ে দিলাম যারা আহত তাদেরকে উদ্ধার কর, কারণ উদ্ধার করতে কেউ আসেনি। দু একটা ভ্যান আলা যখন এসছে তাদেরকেও মারা হয়েছে, তারপর ওই ভ্যান এসে এসে ভ্যানে করে করে বিভিন্নভাবে এই আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজে বিএনপি পন্থী কোনো ডাক্তার সেই দিন ছিল না, তারা কোনো সাহায্য করে নাই, তারা হাসপাতাল থেকে চলে গিয়েছিল। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো রুগী ঢুকতে দেয়নি, বলছে না এমার্জেন্সি নেই, চিকিৎসা হবে না, কাজে তাদের কোনো ডাক্তার সেখানে যায়নি। আমাদের যারা সমর্থক তারাই সেখানে কাজ করেছে, যে আমাদের রোকেয়া এখানে এসে ডাক্তার রোকেয়া 70 জনকে সেই দিন শুধু অ্যানেস্থেশিয়া দিয়েছে, সে আইবি রহমান সহ আমাদের লোকজন সবাই রক্ত দিয়েছে, চেষ্টা করেছে। আর আমি চেষ্টা করছি সারা ঢাকা শহরে আমার ডাক্তার জালাল বলেছে যে আপা আমি তো বিএমএ ইলেকশন করেছি, কিন্তু এই ঢাকা শহরে যে এত হাসপাতাল এত ক্লিনিক এটা তো আমরা কোনোদিন জানতে পারিনি, কারণ ঢাকা শহর কোনো জায়গা বাদ ছিল না। আমি খুঁজে না বেরিয়েছি কোথাও আমাদের আহত লোক আছে কি না, তাদেরকে খুঁজে খুঁজে এনে চিকিৎসা এবং চিকিৎসার জন্য বাইরেও পাঠিয়েছি, বিদেশেও পাঠিয়েছি, দিল্লিতে কলকাতায় এবং দিল্লিতে যারা গেছে সবাইকে কিন্তু ভারত সরকারই ট্রিটমেন্ট করেছে, এইভাবে আমরা করেছি। কিন্তু সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো কি শেখ হাসিনা হ্যান্ডব্যাগে করে গ্রেনেড নিয়ে গ্রেনেড মেরেছে। এটা খালেদা জিয়া থেকে শুরু করে তার সব নেতাকর্মী একই সুর, এবং এই কথাটা একেবারে স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া হলো, যেটা আমরা নিজেরাই গ্রেনেড মেরেছি, মানে আমরা নিজেরা মেরেছি, মানে আমরা সুইসাইড করতে গিয়েছিলাম। আর আমি বললাম আমি যে কবে গ্রেনেড মারা এক্সপার্ট হলাম সেটা তো জানি না, আর ওই অতগুলি গ্রেনেড হাতে করে নিয়ে যাওয়া এটাও তো সোজা কথা না। তা আমি তো সেখানে তো টেলিভিশনে সব কিছুই আছে, আমরা মঞ্চে উঠছি বক্তৃতা দিচ্ছি সবই তো রেকর্ড করা, তো ওরা কী না পারে সেটাই আপনারা একটু চিন্তা করে দেখেন। তো এইভাবে মিথ্যা অপবাদ ছড়ানো, আর ঠিক এই ঘটনার আগে, শুধু এই ঘটনা, এই ঘটনা কোটালীপাড়া যে 76 কেজি বোমা পুঁতে রাখা, প্রত্যেকটা আক্রমণের আগে খালেদা জিয়া বক্তৃতা দিত কি আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় যেতে পারবে না। এবং আমার
কে উদ্দেশ্য করে বলল, ঠিক এই ঘটনার আগে তার বক্তৃতা ছিল কি? শেখ হাসিনা বিরোধী প্রধানমন্ত্রী তো দূরের কথা, জীবনেও বিরোধী দলের নেতা হতে পারবে না, কারণ 21 আগস্ট মেরেই ফেলবে, এক যে আর বিরোধী দলের নেতাও তো হতে পারবো না। তবে যা হোক, আল্লাহর মাঠ দুনিয়ার বাইর বলে একটা কথা আছে, যে মানুষ বোঝে না যে আল্লাহর শক্তি কত, যে অভিশাপ সে আমার জন্য দিয়েছিল সেটা এখন তার কপালেই জুটে গেছে, এটা হলো বাস্তবতা। তবে তদন্ত করা হয়েছে এবং সেই তদন্তের মধ্য দিয়ে যারা আসামি তাদের শাস্তি পেয়েছে। তবে এখানে এটা ঠিক যে খালেদা জিয়াকে আসামি করা হয়নি, কিন্তু তার যেখানে প্রচ্ছন্ন একবারে মানে তার সহযোগিতা রয়েছে, সে তো প্রধানমন্ত্রী ছিল, তার যে সম্পূর্ণ দায় দায়িত্ব রয়েছে এটা তো অস্বীকার করা যায় না। এবং খালেদা জিয়াই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, আর বাবর কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, সেক্ষেত্রে সে তো তার দায়িত্ব তো মানে অস্বীকার কেউ করতে পারে না। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে, পঙ্গু করেছে, অত্যাচার করেছে, চোখ তুলেছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, কত নেতাকর্মী আহত, কত পরিবারকে ধ্বংস করেছে। ঠিক হানাদার পাকিস্তানি বাহিনী যেভাবে 71-এ আমাদের উপর আক্রমণ করেছে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, ঠিক বিএনপি একইভাবে। এখানে জিয়াউর রহমান শুরু করেছিল, এরশাদও সেই একই পদঙ্গ অনুসরণ করেছে, খালেদা জিয়াও সেই একই পদঙ্গ অনুসরণ করেছে। তাদের একটাই উদ্দেশ্য, আওয়ামী লীগ যেন কখনো ক্ষমতায় আসতে না পারে, তাহলে বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে পারবে। তাহলে আপনারা একবার বিবেচনা করে দেখেন, 29 বছর তারা ক্ষমতায় থাকলো, কই বাংলাদেশের উন্নতি হয়নি কেন? দারিদ্র বিমোচন হয়নি কেন? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি কেন? কেন মানুষ দারিদ্রের হাতে কষাঘাতে জর্জরিত ছিল? কিন্তু আমরা ক্ষমতা আসার পর, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা পেয়েছি, কারণ আমরা স্বাধীনতা এনেছি। তো যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদেশের স্বাধীনতা সংগ্রাম হয়, এবং আওয়ামী লীগ সংগঠন ছিল জাতির পিতা শেখ মুজিবের হাতে গড়া সংগঠন, কাজী এই সংগঠন দিয়েই তো তিনি এদেশ স্বাধীন করেছেন, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন করেছেন। কাজী যে দল একটা আদর্শ নিয়ে রাজনীতি করে এবং ক্ষমতায় আসে, অর্থাৎ যারা কষ্ট স্বীকার করে, যাদের ভিতরে সেই আদর্শটা থাকে, তারা ক্ষমতা আসলেই সেই অর্জনটাকে সুসংহত করে এই সুফলটা বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেয়। তাই আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখনই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। স্বাধীনতার পর জাতির পিতা মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, মাত্র 3.5 বছরের মধ্যে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গড়ে তুলেছেন। কিন্তু নিজের জীবনের কোনো চাওয়াপাওয়া ছিল না, মানুষকে কতটুকু দিতে পারবেন সেটাই চিন্তা করতেন। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ঠিক সেই আদর্শ নিয়েই আমি আমার রাজনীতি করছি এবং চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের জন্য কতটুকু দিতে পারলাম। এতটুকু ভালো কাজ যখন হয় দেশের জন্য, যেটা মানুষ আনন্দিত হবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে বা মানুষের কিছু উপকার হবে বা দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, যখনই যে কাজটুকু করি আমার সে কথাটাই মনে হয় যে আজকে নিশ্চয়ই আমার আব্বার আত্মা শান্তি পাবে, খুশি হবে, আব্বার বাবা মা নিশ্চয়ই সেই বেহেস্তা থেকে দেখবেন এবং আনন্দিত হবেন। সবসময় সেই কথাটাই আমি চিন্তা করি যে সারাটা জীবন এত কষ্ট, একদিকে যেমন আমার বাবা কষ্ট করে গেছেন, সাথে সাথে আমার মা তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, আমার দাদা দাদি এই ছেলের কে ওই কারাগারেই বন্দি দেখেছেন, কাজে এই যে এত বড় একটা আত্মত্যাগ কাদের জন্য? দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তা আমরা সেই আদর্শ নিয়েই আজকে পথ চলছি, যাই না বোধ হয়
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিছু কাজ দিয়ে পাঠান, তো যে কাজটা তিনি শেষ করে যেতে পারেননি, যেটা জাতির পিতার লক্ষ্য ছিল বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন, সবসময় তিনি সে কথা আমাদের বলতেন। আমি মনে করি সেটাই আমার দায়িত্ব, সেটাই আমার কর্তব্য দেশের জনগণের প্রতি। আমি আমার প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি, বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কখনো ভয়ভীত হয়নি, হব না। আর এটা আমার বাবার কাছ থেকে শেখা, তিনিই এ কথা বলে গেছেন, তার যে তার বিরুদ্ধে পাকিস্তানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট, আমি তা ইতিমধ্যে প্রকাশ করতে শুরু করেছি, প্রথম দ্বিতীয় খণ্ড বের হয়েছে। এই প্রথম খণ্ডে আপনারা দেখবেন সরদি সাহেবের কাছে লেখা তার একটা চিঠি, যে চিঠিতে তিনি স্পষ্ট বলেছেন যে আমি কারো কাছে মাথা নত করতে শিখি নাই একমাত্র আল্লাহ ছাড়া। তা আমিও বাবার কাছে সেই কথাই শিখেছি, বারবার শিখেছি, কাউকে ভয় করে চলা বা কারো কাছে নতি স্বীকার করা না, আমার দেশের মানুষের মান সম্মান উচ্চ স্থানে নিয়ে যাওয়া, দেশকে উন্নত করা, সমৃদ্ধিশালী করা, দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, যে সংবিধান তিনি দিয়ে গেছেন সেখানে যে মৌলিক চাহিদার কথা বলেছেন, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার কথা, সেই মৌলিক চাহিদাগুলি মানুষকে একে সেই সুযোগটা মানুষকে পাইয়ে দেওয়া, সেই সুযোগটা মানুষকে দিয়ে মানুষের জীবনটা উন্নত করা, সেটাই একমাত্র লক্ষ্য। তা আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে সেই সুযোগটা দিয়েছে এবং দেশের দেশবাসীর কাছে এবং আমার অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের জনগণ এবং অন্যান্য আমাদের যারা বন্ধুপ্রতিম সংগঠন আছে, যে আমরা আজকে সেটা করতে পেরেছি। বাংলাদেশ আজকে একটা জায়গায় উঠে এসেছে, অন্ততপক্ষে যাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় অর্জন করেছি, একটা এই পৃথিবীর একটি রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন সেই রাষ্ট্র থেকে অনেক উচ্চ আসনে আজকে অধিষ্ঠিত হয়েছে। সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অর্জন, যে এত ষড়যন্ত্র করেও তারা আমাদেরকে পিছিয়ে রাখতে পারেনি, যেটা জাতির পিতা তার 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, ঠিকই সে কেউ দাবায় রাখতে পারেনি, পারবেও না। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। মৃত্যু তো যখন তখন হতে পারে, মানুষ যেদিন মরবে, যেদিন জন্মাবে সেদিনই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত যে কাজ করার সে কাজ করে যাব, এটাই হচ্ছে আমার কথা। কাজে মৃত্যু আসবে এটা অবধারিত জানি, কিন্তু সেই মৃত্যু ভয়ে ভূত হয়ে বসে থাকবো না, আর ওই লোভ লালসা নিয়ে সম্পদের দিকে ছুটবো না। যেভাবে জাতির পিতা ত্যাগ স্বীকার করে গেছেন জাতির জন্য, ঠিক সেইভাবেই ত্যাগ স্বীকার করে যতটুকু দেশকে দিতে পারি, মানুষকে দিতে পারি, যে শিক্ষাটা আমরা পেয়েছি সেটাই গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমার দেশের মানুষ কী পেল, কতটুকু পেল, সেটাই বিবেচ্য বিষয়, সেটাই করব। 21 আগস্ট গ্রেনেড হামলায় বেঁচে থাকার কথা না, ওরা ভাবেনি যে বেঁচে থাকবো, কারণ অনেক ছোটো ছোটো ঘটনা আমি জানি, যেহেতু অনেকেই বলেছে যারা হামলা করেছে তারা এক জায়গায় যে আশ্রয় নিয়েছে সেখান থেকে ফোন করছে যে আমি মারা গেছি কি না, বোধহয় খালেদা জিয়া তৈরি করাই ছিল যে আমি মরলে একটা কন্ডোলেন্স জানাবে, সেটাও নাকি তার প্রস্তুত করা ছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, সেটাই বড় কথা। যে যতটুকু জীবন দিয়েছে চেষ্টা করে যাব যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, জাতির পিতার স্বপ্ন পূরণ করে তার আত্মা যাতে শান্তি পায় এবং তার আদর্শ যাতে প্রতিষ্ঠিত হয়, স্বাধীন বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, উন্নত সমৃদ্ধ হবে, আর যে সম্মান এখন আমরা অর্জন করেছি সেই সম্মান ধরে রেখে আরও সামনে এগিয়ে গিয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। কাজে 21 আগস্ট গ্রেনেড হামলা বলবো, এই যে আমাদের আসলে আমাদের মঞ্চেই যারা আছে তারা অনেকেই তো আহত, আরও অনেক আহতরা ওখানে আছে, অনেক আপনজন হারিয়েছে, স্বজন হার বেদনা নিয়ে আছে, আমি তো একই দিনে সব হারিয়েছিলাম, মানুষ একটা শোক সইতে পারে না, আমরা দুটো বোন আমরা কী শোক নিয়ে বেঁচে আছি, এটা যারা আপনজন হারে তারাই বোঝে, আর কেউ বুঝতে পারে না। যাক, আমি এটুকুই বলবো যে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী অনেক ত্যাগ স্বীকার করেছে, যার ফলে আজকে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি, দেশের মানুষের এই আত্মত্যাগের কথা আমরা চিরদিন স্মরণ করব।
তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।